ভারতবর্ষ চিত্তে অভিনন্দন নিলাম, কারণ জানেন যে একটু আগে জাস্ট 10 মিনিট আগে এখানে কোটা সংস্কার আন্দোলনের নেতা অর্থাৎ নুরুল হক নুরু এসেছিলেন, এবং নুরু এসে যখন ব্রিফিং করছিলেন ঠিক তখন এখানে তার উপরে হামলার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে নুরুকে আমরা পাচ্ছি না, নুরু সম্ভবত সিএসসিতে আশ্রয় নিয়েছেন। এরপর কিন্তু এখানে ছাত্রদল এবং ছাত্রলীগ কয়েকবার মিছিল দিয়েছে, আমরা এখন একজন আহত একজনকে পেয়েছি। আমি আপনাদের অভিনন্দন বিমর্ষ চিত্তে অভিনন্দন নিলাম, কারণ ভাই
দর্শক স্বাগত জানাচ্ছি, আমি জাকারিয়া ইবনে ইউসুফ। আপনারা জানেন যে একটু আগে, জাস্ট 10 মিনিট আগে, এখানে কোটা সংস্কার আন্দোলনের নেতা অর্থাৎ নুরুল হক নুরু এসেছিলেন, এবং নুরু এসে যখন ব্রিফিং করছিলেন ঠিক তখন এখানে তার উপরে হামলার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে নুরুকে আমরা পাচ্ছি না। নুরু সম্ভবত টিএসসিতে আশ্রয় নিয়েছেন। এরপর কিন্তু এখানে ছাত্রদল এবং ছাত্রলীগ কয়েকবার মিছিল দিয়েছে। আমরা এখন একজন আহত একজনকে পেয়েছি। নির্বাচন হয়েছে, আমরা বলেছিলাম যে প্রহসনের নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করে নির্বাচন। আজকে আমরা ধর্মঘট আহ্বান করেছিলাম, সেই জায়গা থেকে আমরা এখানে বসেছিলাম, এবং আমাদের উপর আতর্কিত হামলা চালায় ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা। সেই জায়গা থেকে আমরা প্রশাসনকে বলতে চাই, আমাদের ক্যাম্পাসকে, আমাদের পবিত্র ক্যাম্পাসকে কলঙ্কিত আপনারা করেছেন ইতিমধ্যে, আর করবেন না। আমাদের ক্যাম্পাস, সবুজ ক্যাম্পাসকে রক্তে লাল করবেন না। যদি এ কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এর সকল দায়ভার আপনাদের নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন যুগান্তর লাইভে। এই মুহূর্তে যুগান্তর লাইভের ক্যামেরা অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, এবং আপনারা দেখছেন যে এই জায়গায় কিছুক্ষণ আগে ডাকসুর নির্বাচিত ভিপি নুরুল হক নুরু এসেছিলেন, এবং নুরু যখন সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তার উপর একদল সশস্ত্র হামলা চালানো হয়। এরপরে নুরু কিন্তু টিএসসির ভেতরে আশ্রয় নিয়েছেন, এবং আপনারা দেখছেন এখানে বিভিন্ন ছাত্র নেতারা আসছেন, ছাত্রলীগ, ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু এই মুহূর্তে বারবার স্লোগান আর মিছিল দিয়ে উত্তপ্ত করে রেখেছেন। এবং আপনাদের জানিয়ে দেই যে নুরুল হক নুরু কিন্তু এই মুহূর্তে সম্ভবত, আমরা যতটুকু জানতে পেরেছি, যে সম্ভবত টিএসসির ভেতরে অবস্থান করছেন, এবং এখানে এই যে জায়গাটি দেখছেন এখানেই মূলত সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন। আপনারা দেখছেন এখানে অসংখ্য মিডিয়া কর্মী, এবং এই জায়গায় সংবাদ সম্মেলনের প্রস্তুতি যখন নিচ্ছিলেন নুরুল হক নুরু তখন তার উপরে হামলার ঘটনা ঘটে। কোটা সংস্কারকারী যে আন্দোলন, কোটা সংস্কারের নেতারা এখানে এসেছিলেন তাদের নির্বাচিত ভিপি নুরুল হক নুরুকে নিয়ে। তারপরে নুরু যখন এখানে সংবাদ সম্মেলন করছিলেন তখন তার উপর অতর্কিত হামলা চালানো হয়, এবং নুরু এবং তার সাথে যারা ছিলেন তারা সকলে টিএসসির ভেতরে আশ্রয় নিয়েছে। এবং আপনারা জানেন যে সকাল থেকেই ক্যাম্পাসে ছাত্রলীগ, ছাত্রদল সহ বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু ক্যাম্পাসে অবস্থান করছিলেন। আপনারা জানেন যে গতকাল 28 বছর পর যে ডাকসু নির্বাচন হয়েছিল সেই নির্বাচন কিন্তু ছাত্রলীগ ছাড়া সকলেই প্রত্যাখ্যান করেছিল। এর পরবর্তীতে রাতে ফল ঘোষণার পর যখন নুরুকে ভিপি ঘোষণা করা হয় তারপরে ছাত্রলীগের একটি অংশ কিন্তু ভিপি পদে আবারও নির্বাচনের দাবিতে সকাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এর পর্যায়ে দুপুর 12:30-1টার দিকে যখন নুরুল হক নুরু ক্যাম্পাসে প্রবেশ করেন, এবং প্রবেশ করার পর ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যখন অবস্থান নিয়ে প্রেস কনফারেন্স করার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তার উপরে কিন্তু হামলার ঘটনা ঘটে। এবং এরপরে এই হামলার পরে এই ক্যাম্পাসে কিন্তু মিছিল করেছে ছাত্রদলের নেতারা। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জিএস প্রার্থী ছাত্রদলের, এবং তার সাথে একজনের আহত ছাত্রদল মনোনীত প্যানেলের সমাজসেবা সম্পাদক, এবং আহত হয়েছেন ছাত্রদলের কমিটির সদস্য, মনোনীত প্যানেলের সমাজসেবা সম্পাদক, এই যে আহত হয়েছেন, মাথা ফেটে গেছে, তার নাম হচ্ছে তৌহিদুল ইসলাম, তিনি হচ্ছেন ছাত্রদলের ডাকসু মনোনীত প্রার্থী ছিলেন, সমাজসেবা সম্পাদক। এবং প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে যুগান্তর লাইভে আমি সরাসরি যুক্ত আছি, জাকারিয়া ইবনে ইউসুফ। এই মুহূর্তে এখানে অসংখ্য মিডিয়াকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছেন। আপনাদের একটু জানিয়ে রাখি যে গতকাল 28 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং এরপরে কিন্তু
দুপুর একটা নাগাদ গতকাল একটা নাগাদ ছাত্রলীগ ছাড়া অন্য সকল প্যানেল কিন্তু এই নির্বাচন বর্জন করে আজ থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেয়। পরবর্তীতে রাত 4টার দিকে যখন নির্বাচনের ফল ঘোষণা হয় সেখানে দেখা যায় যে বিপি নির্বাচিত হন নুরুল হক নূর, এবং নূর যখন আজ ক্যাম্পাসে আসেন, ক্যাম্পাসে আসার পর দুপুর 1:30টার দিকে ঠিক এই জায়গাটিতে প্রেস কনফারেন্স করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার উপর অতর্কিত হামলা চালানো হয় এবং এরপরে নূর সম্ভবত টিএসসির ভেতরে আশ্রয় নিয়েছেন। আমরা পরবর্তী আপডেটের জন্য আবারও আপনাদের কাছে আসবো। এখানে এই মুহূর্তে চারদিক থেকে অসংখ্য শিক্ষার্থী আসছেন, আমরা আবারও লাইভে আসবো, আপনারা সাথে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, যুগান্তরের সঙ্গে থাকুন।